সয়াবিন হয়তো আপনারা অনেকবার বানিয়েছেন, বাট কিভাবে বানালে খুব সহজে ও কম উপকরণ দিয়ে এরকম সয়াবিনের গ্রেভি আপনারা বানিয়ে নিতে পারবেন, সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি সয়া কারি বা সয়াবিন গ্রেভি। তাহলে সয়াবিনের গ্রেভিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেমটা অন করে সেখানে দিয়ে দেবো জল। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম সয়াবিন। আর এই সয়াবিনটাকে আমি ইনস্ট্যান্ট নরম করার জন্য গরম জলে দিয়ে দিচ্ছি। এবার চেষ্টা করবেন জলটা যেন খুব বেশি গরম না হয় বা খুব জোরে না ফোটে, হালকা গরম হলেই হবে। সয়াবিনের মধ্যে নুনটা যাতে খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। তারপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আপনাদের ওয়েট করতে হবে। দেখবেন আস্তে আস্তে সয়াবিনগুলো সাইজেও বড় হচ্ছে ও খুব নরমও হয়ে যাচ্ছে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কোন স্টেজে আপনাদের এটাকে তুলে নিতে হবে। আর খুব বেশি বয়েল করলে আবার সয়াবিনগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাহলে জলটা ছড়িয়ে পুরো সয়াবিনটা আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। 5-7 মিনিট আপনাদের ওয়েট করতে হবে যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর ততক্ষণে একটা কড়াই নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ সাদা তেল। আর তেলটি একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া সয়াবিন। সয়াবিনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে 3-4 মিনিট আপনাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে সয়াবিনের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটাও বেরিয়ে যায়। আর সয়াবিনটাকে অতি অবশ্যই আপনাদের এইভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক যখনই দেখবেন সয়াবিনটা ঠিক এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আপনাদের এটাকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিতে হবে। এবার এই ভেজে রাখা সয়াবিনগুলোকে আপনাদের ম্যারিনেট করতে হবে, তার জন্য লাগছে টক দই। আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিলাম। আর টক দইটাকে অতি অবশ্যই খুব ভালো করে একবার ফেটিয়ে নেবেন, তাহলে ম্যারিনেট করতে আপনাদের সুবিধাই হবে। এবার এই টক দইয়ের ওপরে আপনাদের সামান্য একটু গ্রেট করে দিতে হবে জায়ফল। খুব বেশি এখানে আপনাদের দিতে হবে না, সামান্য একটু দিলেই হবে। এবার দিতে হবে কিছু মশলা, যেমন রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আর একটু হালকা ঝালের জন্য ও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবারে সব কিছুকে আপনাদের ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ এটা খুব ভালো করে মিশে যাচ্ছে। আশা করি আপনাদের রেসিপিটা বুঝতে এতক্ষণে কোনো রকম অসুবিধা হয়নি। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, বাট টেস্ট হয় কিন্তু অসাধারণ। আর যখনই দেখবেন এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, রেখে দিতে হবে আপনাদের মিনিমাম 10-15 মিনিট যাতে দই আর মশলাটা খুব ভালো করে সয়াবিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এবার ফাইনালি গ্রেভিটা বানানোর জন্য এই একই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিতে হবে দারচিনি ও এলাচ। আর তার মধ্যে থেকে ফ্লেভারটা একবার ভালো করে ছেড়ে দিলে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এবার একটু হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি আপনারা ভালো করে না ভাজেন টেস্টটা কিন্তু একদমই আসবে না, তাই পেঁয়াজটাকে হালকা লাল লাল করে আপনাদের ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন ঠিক এরকম কালারটা চলে এসছে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কুচানো লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে, যেহেতু আমরা পরে দই ব্যবহার করব তাই ঝালটা এখানে অলরেডি ব্যালেন্স হয়ে যাবে। আর দইয়ের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এবার এই পেঁয়াজের লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে আপনারা ততক্ষণ মেশান যতক্ষণ এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। আর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা যে ম্যারিনেট করা সয়াবিনটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এবার এর প্রসেসটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি ঠিক কীভাবে করছি। সয়াবিনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা একদম লো করে দেবেন, তারপর পেঁয়াজ আর লঙ্কার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। যেহেতু এখানে দই দেওয়া আছে তাই গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই আপনারা হাই করবেন না, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আপনাদের এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সাথে সাথে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ বিট নুন বা কালো নুন। 2-3 মিনিট পরে দেখবেন আস্তে আস্তে এরকম বয়েল আসা শুরু হচ্ছে, ঠিক সেই সময় আপনাদের এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো রকম এখনো জল ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট কুক করে নিতে হবে। 3-4 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন জলটা কতটা ছেড়ে দিয়েছে আর আস্তে আস্তে তেলটাও ছাড়া শুরু হচ্ছে। এই প্রসেসটা যদি আপনারা ফলো না করেন দই আর মশলার মিশ্রণটা থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে আর টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না। যেহেতু আমরা এখানে অনেকটা টক দই ব্যবহার করেছি তাই টকটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য চিনি। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন দইটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে জল।
যে পাত্রে আমি সয়াবিনগুলো ম্যারিনেট করেছিলাম সেটাই ধুয়ে জলটা এখানে দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে লাগছে না, 4-5 কাপ জল দিলেই হবে। এই স্টেজে আপনারা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিতে পারেন আর 5-7 মিনিট ঠিক এইভাবে এটাকে আপনারা ভালো করে ফুটিয়ে নেবেন। আর যখনই দেখবেন জলটা এরকম রিডিউস হয়ে সেমি গ্রেভি হয়ে গেছে, ঠিক এই স্টেজে এই গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়াম করে দেবেন। আর সবশেষে এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু কসুরি মেথি পাতা, সাথে 1 চা চামচ গরম মশলা, আর সামান্য একটু ফ্রেশ ধনে পাতা কুচি। ব্যাস তারপরে একবার ভালো করে মিশিয়ে নিলেই সোয়া কারি কিন্তু আপনাদের পারফেক্টলি রেডি। রুমালি রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তাহলে নিশ্চয়ই দেখলেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় আর দেখতে এটা কতটা লোভনীয় হয়। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।